সাধারণতে মাছ বিক্রির এখন সুকিয়াকি বজার রখা হয় যদিও এটা এজন বিশেষ ব্যক্তির প্রচেষ্টাত থলুয়া মাছ বিক্রি করে আছে গেলামালের দোকানত। তিনিচুকিয়ার গুইজানের প্রসন্ন দাস নামের লোকজনের একক প্রচেষ্টাত ব্রহ্মপুত্র নদীর থলুয়া মাছক দিছে ব্যতিক্রম রূপ, যূপে এটা রাজ্যজুড়ি লাভ করেছে বিশেষ সমাদর। ব্রহ্মপুত্র নদীত পয়া থলুয়া মাছসমূহ মাছমরিয়ার ক্রয় করে সাফ চিকুণ করার পাছত -18 ডিগ্রি সেলসিয়াসত রাখি প্যাকেট প্যাকেট করে বিগত দুটা বর্ষরপর বিক্রি করে আছে মহানগরীর রাজ্যের বিভিন্ন প্রান্তর গেলামালের দোকানসমূহ। এই সমগ্র প্রক্রিয়াট 6গৰাকীক স্থায়ী কর্মচারী সংস্থাপন লাভ করার মাছমরিয়া মাছ সাফ চিকুণ করা মহিলাকে ধরে প্রায় অর্ধ শতাধিক লোকে লাভ করেছে কর্মর সংস্থাপন। আর এটা এনেদরে নিজে স্বাবলম্বী হওয়ার উপরও অন্য ব্যক্তিসকল কর্মসংস্থাপনের বাট মুক্তি করে দিছে তিনিচুকিয়ার গুইজানের প্রখণ্ড দাস নামের এইজন মাছ ব্যবসায়ী। সাধারণত বজারেরপর ক্রয় করা মাছের তুলনাত ই কিছু পৃথক যদিও সাত কোনো পৃথক নহয়। মাছসমূহ দোকানেরপর ক্রয় করে আনি মাত্র 5 মিনিট সময় সাধারণ পানীত রাখিয়েই কোনো সাফ চিকুণ নকরাক প্রস্তুত থাকে রাঁধিবর। হয়, এই মাছের প্যাকেটিং করা একচুয়ালি আহিলে মোর হাউস বোটর প্রথম হাউস বোট মই 2012 সনত লঞ্চ করেছি। 13-14 বহুত মানুষ আহে ডিব্রু সৈকা ন্যাশনাল পার্ক চাবলে, আর নাওত উঠার লগেলগে আমি এই বরলিয়া মাছটা যে আছে সেইটা আমি ফ্রাই করে প্রত্যেক গেস্টকে দিও। তো এনে হয় যে এদিন 300-400 মানুষ হয়ে যায়। 400 মানুষের কারণে একদিনাই এই বরলি মাছ সফা করে লগেলগে সার্ভ করাটো এটা অসম্ভব হয়ে পড়ে। এটা আমার প্রবলেম আহিলে, তো মাছটা আমি ডিপ ফ্রিজত একলগে রাখিলো কাটি মানে লদা মারি যায়, ফ্রাই করতে অসুবিধা হয়। তো মই এদিনই এটা কলো যে কেটামান মাছ এটা প্লেটত রাখছুন, রাখিলে ডিপ ফ্রিজত রাখিলো। তার পিছদিনা চালো যে মাছটো তো এটা এটাকে সিঙ্গেল গহে আছে। তারপর আইডিয়াটো আহিলে যে আমি যদি এটা ডাঙর এনেক প্রজেক্ট করো তেনেহলে মাছটো তো এমনকে দিও তেনেহলে আমি প্যাকেট করিব পারিম, আর প্যাকেট করিলে পাবলিকে জনসাধারণে মানে গালামাল দোকানের পর নিব পারিব। সেইটোর পর আইডিয়াটো আহিলে আমটো একচুয়ালি মই ফ্রিজটো 2017 সনতে করা, কিন্তু তার মাজত আমি সাকসেস হওয়া নাছিল। আমি 2022 প্রথমের পর আমি প্যাকেটিং আরম্ভ করলো। প্যাকেটিংটা আরম্ভ করার আমি বজারত যা গালামাল দোকান আছে ডিপার্টমেন্টাল স্টোর আছে তেওঁলোকৰ লগত আমি টাই আপ করলো। টাই আপ করার এটা এখন টাউনত আমি 10-15টা লোকের দোকান দিব পাৰিছো। তো এখন দোকানে যিসকল কাস্টমার আহে গালামালর তেওঁলোকো এটু চাই এটা লইছাক এনেকা করলে এটা মানে বহুত ভাল হয়েছে।